আছো রাজা? ওই হারিম শাহ, এখন আমি রাজা নই, রাজা নই, রাজা নই, এখন আমি সুলতান রাজা। ও সুলতান, সুলতান রাজা, তা বলো কেন তুমি আমার সাথে দেখা করতে এসেছো? কি চাও তুমি আমার কাছে বলো? তোমাকে আমি কি সাহায্য করতে পারি? ওই হারিম শাহ, তুই আমাকে কি সাহায্য করবি, কি সাহায্য করবি? আমাকে সাহায্য করবে একমাত্র আল্লাহ। আমি শুধু তোকে বলতে এসেছি, এই অন্ধকার তুই আমার শত্রু আর আমি তোর, আমি তোকে মারব। এখানে কোনো সাধারণ মানুষ নেই বল, তারপর তুই সাধারণ মানুষের রক্ত নিয়ে কেন হোলি খেলতে চাস? সুলতান, সাধারণ মানুষকে তুই ভালোবাসতে পারিস, আমি না। ওদের রক্ত নিয়ে খেলা করাই আমার ব্যবসা। সাধারণ মানুষের দাম আমার কাছে একটা কুত্তার চাইতে অনেক কম। হারিম শাহ জানে, তারপরও শেষবারের মতো আমি তোকে বোঝাতে এসেছি, এখনো সময় আছে। ওই বদমাশের রাস্তা তুই ছেড়ে দে, সাধারণ মানুষের রক্ত নিয়ে হোলি খেলা তুই বন্ধ কর, বন্ধ কর। যদি না করি তাহলে? শোন হারিম শাহ, আগামী 24 ঘন্টার মধ্যে তুই যদি তোর সমস্ত পাপ স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ না করিস, আগামী 7 দিনের ভিতর আমি তোকে খতম করে দেব, তোর সমস্ত অহংকার আমি মাটির সাথে মিশিয়ে ফেলবো। রাজা, মুখ সামলে কথা বল। তুই জানিস হানিফ শাহ শক্তি আর ক্ষমতা কত বিশাল? দেশের মন্ত্রী, মিনিস্টার, আইজি, পুলিশ, আইন প্রশাসন সব ওনার হাতের মুঠোয়। আহ বাবা, আমাদের ভেতর তুমি এসো না, তুমি এসো না রাজা। আ মোস্তফা, থামো থামো থামো। শোন সুলতান, তুই এখনো ছেলে মানুষ, তুই তো আমাকে 7 দিনের সময় দিয়েছিস, আর আমি এখন 7 সেকেন্ডে তোকে বুঝিয়ে দেব আমি কত ভয়ঙ্কর। তুই শুধু একটু তোর মাথার উপর চেয়ে দেখ, লুক। আরে হারামখোর, তোর মতো শয়তানকে যে টক্কর দিতে হলে আমাকেও যে ইবলিস হতে হবে সে কি আমি জানি না ভেবেছিস? হ্যাঁ, তাকাও, তুই তোর মাথার উপর একবার তাকিয়ে দেখ, দেখ। হ্যাঁ হারিফ শাহ, সুলতান রাজা আমার নাম। আল্লাহ মানুষকে সব দেন, অর্থ, প্রাচুর্য, ক্ষমতা, হাত ধরে উনি তাকে আকাশে উঠিয়ে নেন, কিন্তু বেইমানের হাত একদিন না একদিন উনি ছেড়ে দেন। তোর বেলা তো তাই হবে, মনে রাখিস, সময় আর 7 দিন। আমি একবার যা বলি তা 100 বারের সমান। সেদিন যদি তোমার পিতৃ স্নেহ উঠতে না উঠত, সেদিনই আমি রাজাকে শেষ করে দিতাম। ওই দিন সবার চোখের সামনে আমি কুত্তার মতো গুলি করে মারতাম, ব্যাস, সবকে চা ওখানেই খতম হয়ে যেত। তাহলে আজ আমাকে এদিনের মুখোমুখি হতে হতো না, আজই আমি ওকে শেষ করে দেব। স্যার, স্যার, আমাকে একটা সুযোগ দিন স্যার। না, তোমাকে আর কোনো সুযোগ দেব না, ওকে আমি নিজ হাতে খতম করব। স্যার প্লিজ দয়া করুন, আর একটা সুযোগ আমাকে দিন স্যার, আমি ওকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করব। শোনো বস্তিবাসীরা, 5 মিনিটের মধ্যে বস্তি খালি না করে দিলে আমি সবাইকে গুলি করে হত্যা করব। এখনো সময় আছে, সবাই বেরিয়ে এসো, বস্তি খালি করে দাও। বস্তিবাসী বস্তি ছেড়ে যাবে না। আরাম দাদা, তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? আজ তোদের কাউকে আমি বাঁচতে দেবো না। না হারিম শাহ, এই মুহূর্তে জানে মেরে ফেলবো শুয়োরের বাচ্চা। স্যার, স্যার, ও আমার ছেলে, ওর হয়ে আমি ক্ষমা চাইছি, ওকে মাফ করে দিন প্লিজ, দয়া করুন। যা
যা, সরে যা, যা বলছি। গিয়ে দেখ এখন ও বেঁচে আছে কিনা। তুই ছাড়িস না রাজা, রাজা এ যুদ্ধ তুই চালিয়ে যা রাজা, তুই চালিয়ে যা। কথা বল সুলতান, কথা বল। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. রাজা না, আজ থেকে সুলতানের রক্তে এক নতুন রাজার জন্ম হয়েছে, তার নাম সুলতান রাজা।